হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আসলাম জুহিদের বাসায় দুই দিন পর বেবিকে দেখতে, কারণ আমি আর মিহি দুইজনে কিন্তু অসুস্থ হয়ে পড়ি, সর্দি কাশি তারপরে জ্বর, সেম আমারও তারপরে হচ্ছে মিহিরও। সেজন্য আমরা দুই দিন আসিনি এখানে, কারণ যেহেতু এটা একটা ভাইরাসের মতো রোগটা, মানে সর্দি কাশিটা, সেজন্য হয়তো বা মানে বেবুরও হয়তো বা হতে পারে, সেজন্য আমরা আসিনি দুই দিন পর্যন্ত। তো আজকে আসলাম, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমরা সকাল সকালে চলে এসেছি, মিহির বাবা যখন অফিসে বের হচ্ছিল তখনই আমরা চলে আসলাম এখানে, কারণ আন্টি হিসাবে তো দায়িত্ব আছে, দুদিন পরে আসলাম এ কেমন আন্টি এই আর কি। তো একটু রোদে দিব বেবিকে, তারপরে হয়তো বা একটু গাটা মুছে দিব এই আর কি। তো অনেক আপুর আমাকে বেবির কথা জিজ্ঞেস করছিল গতকালকের ভিডিওতে, বেবিকে কেন দেখাইনি, কারণ আমি আসিনি সেজন্য দেখাইতে পারিনি আপনাদেরকে। তো আজকে দেখাবো বেবিকে, সবাই বেবির জন্য দোয়া করবেন। এরপরে হচ্ছে অনেকেই কি নাম রাখবে বেবির সেটা জিজ্ঞেস করছে, এখনো কিন্তু নাম ঠিক হয়নি। নাম রাখবে হচ্ছে ছয় দিনের দিন। তো আপনারা, আপনাদের কাছে যদি কোনো নাম থাকে তাহলে আপনারা নাম দিতে পারেন, ছোট করে জুহির সাথে মিলিয়ে, মানে মিহি বলছে মিহির সাথে মিলিয়ে রাখবে আর জুহি বলছে জুহির সাথে মিলিয়ে রাখবে। এখন মিহি তুমি বলো, তুমি কার সাথে মিলিয়ে রাখবে নাম, তোমার সাথে নাকি জুহি আপুর সাথে? ও, মিহির সাথে নাম মিলিয়ে রাখবে মিহি বলছে। তো আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে, ডাক নাম শুধুমাত্র, তাহলে দিতে পারেন, মানে ছোট করে একটা নাম জুহি মিহি এরকম মানে মিলিয়ে রাখলেই হবে। দিন আমরা এখানে থাকবো আমি আর মিহি, তো বেবির ছবি তারপরে হচ্ছে বেবির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর হয়তো বা গোসলও করাতে পারি। গোসলের ভিডিও করতে হবে, আচ্ছা ঠিক আছে গোসলের ভিডিও করব। মিহি তো বেবিকে দেখার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিল, শুধুমাত্র আসা হয়নি অসুস্থতার কারণে, কারণ সর্দি কাশিগুলো একটু ভাইরাসের মতো। তো আলহামদুলিল্লাহ আমি আর মিহি এখন মোটামুটি ভালো আছি, মানে আর সর্দি কাশিটা অনেকটা কমে এসেছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে, যার কারণে চলে আসলাম। আমার কাছেও কিন্তু বেবির জন্য অনেক খারাপ লেগেছে, দুই দিন অনেক দেখতে ইচ্ছে করছিল কিন্তু শুধুমাত্র সর্দি কাশির জন্য আসিনি। আর যে যে আপুরা বেবির কথা জিজ্ঞেস করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে অনেক আপুরা বেবির মায়ের কথা জিজ্ঞেস করেছে, বেবির মা কেমন আছে? আলহামদুলিল্লাহ বেবির মা অনেক ভালো আছে আর বেবিও ভালো আছে। তো সবাই দোয়া করবে। মিহি কি বলছে শুনুন, বেবির বাবাও ভালো আছে। আম্মু তুমি কথা বলবে আন্টিদের সাথে? আসো বেবির সাথে কথা বলবে। আচ্ছা তুমি এখন একটু আন্টিদের সাথে বেবির কথা বলো, বেবি কি নাম রাখবে একটু বলো। আসো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বদরসামাতে রিলিজ দেওয়ার সময় বেবির জন্য এরকম দুই কার্টন হচ্ছে গিফট দিয়েছে। অন্যান্য হসপিটালে দেয় কিনা জানি না, মিহি তো বাংলাদেশে হয়েছে, বাংলাদেশও কিন্তু দেয়নি আর কাউকে দিত তেমন একটা দেখি না। তো জিনিসটা বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, ভিতরে হচ্ছে প্যাম্পাস এরকম দুই কার্টন, একটা কার্টন হচ্ছে খোলা হয়েছে, শুধু আমি এটাই দেখাচ্ছি, এটা এখনও খোলা হয়নি। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে জানে না, হসপিটাল থেকে বেবির জন্য গিফট এরকম দুই কার্টন সেম। আমাদের বাংলাদেশে কিন্তু কোনো হসপিটালে কিন্তুই দেয় না। এটা দেখার পর আমি প্রথমে মনে করেছিলাম যে চকলেট, তারপরে হচ্ছে চিপস জুস এগুলো হয়তো বা দিয়েছে, পরে দেখি যে না প্যাম্পাস। তো যাই হোক, গিফট তো গিফট, মানে দেখে বেশ ভালোই লেগেছে আমার কাছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে জিনিসটা। বেবি ঘরে আসতে না আসতেই বেবির বাবা টলি নিয়ে আসলো, আর টলের কালারটাও কিন্তু অনেক সুন্দর, আরও অনেক শপিং করেছে বেবির জন্য। আর আমি কিন্তু এখনও কিছুই দেইনি, মানে এখনও মার্কেটে যাওয়া হয়নি, বেবির জন্য এখনও কিছু কেনা হয়নি, সামনে কিনবো ইনশাল্লাহ।
আর মিহি তো একদম পাগলের মতো করছে বেবির জন্য শপিং করার জন্য। আর এ ট্রলিটা দেখে মিহি অনেক খুশি, বলছে এটাতে নিয়ে নাকি সে মার্কেটে হাঁটবে বেবিকে নিয়ে। কালারটা বেশি ভালো লেগেছে। আর মিহি এটা দেখার পরে শুধু প্রশ্ন করছে, আম্মু আমি যখন ছোট ছিলাম তখন কি এই রকম ট্রলি কি আমার ছিল, শুধু প্রশ্ন করছে ও। আসলে ছোট বাচ্চাদের জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা কিন্তু এখন প্রয়োজন হবে না, পরে প্রয়োজন হবে, কিন্তু এখনই নিয়ে আসলো। আর এটা কিন্তু অনেক হালকা, খুব বেশি ভারী না। আমি আর মিহি যেহেতু অনেক তাড়াতাড়ি এসেছি, তো এখানে যেহেতু আজকে সারাদিন থাকবো, মিহি কিন্তু বিকালে প্রাইভেটে যাবে, তো সেজন্য হচ্ছে মিহির বুকগুলো নিয়ে এসেছি, ও যাতে হোমওয়ার্কটা ফিনিশ করতে পারে। তো ওকে হচ্ছে এখন আমি হোমওয়ার্ক ফিনিশ করাতে বসালাম, তারপরে হচ্ছে বেবিকে হচ্ছে রোদে দিব। আর এখানকার রোদগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক গরম হয়ে যায়, তারপরেও কিন্তু বাচ্চাদের একটু হলেও কিন্তু রোদে দিতে হবে, 2-3 মিনিটের জন্য হলেও। বাচ্চাদেরকে যদি রোদে না দেওয়া হয় তাহলে কিন্তু জন্ডিস হয়ে যায়। প্রতিদিন একটু করে হলেও কিন্তু দিতে হবে, এই 2 দিন কিন্তু দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে মিহির লাইন করে লিখতে পারেনি, একটু বাঁকা তেরা হয়ে গেল, সেগুলো ওকে দেখিয়ে দিচ্ছে যাতে করে ও সুন্দর করে লিখে। রোদগুলো কিন্তু প্রচন্ড গরম, রোদে দেওয়ার সাথে সাথে কিন্তু বেবি কান্নাকাটি শুরু করে দিল। এখন হচ্ছে ওর মুখটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি শুধুমাত্র 2 মিনিটের মতো রোদে দিয়েছি, বসাই যাচ্ছে না এতই গরম। আরও তাড়াতাড়ি দিতে হবে, যখনই সূর্যটা উঠে তখনই দিলে সম্ভবত বেশি ভালো হবে। এখন তো একটু লেট হলো, প্রায় 9টা মতো বাজে এখন। ও কিন্তু প্রচুর কান্নাকাটি করছে, প্রথমের দিকে কিন্তু আপনাদেরকে কান্নাকাটি একটু শোনালাম, তখন কিন্তু ও ধীরে ধীরে কান্নাটা শুরু করছে। আর আমি মুখের অংশটা রোদে দিচ্ছি না, শুধুমাত্র বডিটা দিচ্ছি। আমি যখন রোদে দিতে গিয়েছিলাম, মেয়ে কিন্তু টলি নিয়ে ওখানে চলে গিয়েছিল বেবির জিনিসপত্র নিয়ে। ও বলছে এখনই সে মার্কেটে চলে যাবে বেবিকে নিয়ে, আর টলিটা সে চালাবে। আর মিহির বাবা একটু ব্যস্ত থাকার কারণে এখনো কিন্তু মার্কেটে যেতে পারেনি। আর 2 দিন ধরে কিন্তু আমি আর মিহি অসুস্থ, কোনো কাজকর্ম কিন্তু তেমন করা হয়নি। তো এখন চেষ্টা করব প্রতিদিনই এখানে আসার জন্য, বেবিকে সময় দেওয়ার জন্য, যেহেতু এখানে কেউই নেই, একজন আরেকজনকে না দেখলে কে দেখবে। Bye.
এই যে মামনি, মামনিটা কোথায়? এই যে মাম্মা, তুমি নেবে বেবিকে? মাম্মা, এই যে মাম্মা, এই যে মাম্মা, মাম্মাটা কই? আমি এটা রেখে দাও, টিস্যু রেখে দাও। মাম্মাটা কই? আমার সামনে শুয়ে আছে মাম্মাটা। হ্যাঁ, বেবিকে বাসায় নিয়ে যাবো আমাদের? দরজা খুলে তাড়াতাড়ি চলে যেতাম। তুমি এখন বেবির পাশে শুয়ে আছো কেন? তুমি বেবির সাথে ঘুমাবে? এখানে আর যাবে না বাসায়? এখানে থাকবে? এখন বেবির নাম কি রাখবো বলো? জহি আবুর সাথে মিলিয়ে রাখবো নাকি তোমার নামের সাথে মিলিয়ে রাখবো? হাঁচি দিচ্ছে বেবি, দেখো কিউটি বেবি, কিউটি বেবি, বিউটি বিউটি, বিউটি বেবি না কিউটি বেবি? বিউটি বিউটি বেবি আর কিউটি দুইটাই। বেবিকে একটু আদর করে দাও তুমি। আরেকটা দাও। আরো একটা বেশি দিও না। ওকে, আরো আর দিতে হবে না। ফিনিশ। ওকে, বেবিকে গোসল করানোর জন্য বলের মধ্যে পানি নিয়ে রোদের মধ্যে বসিয়ে রাখলাম। একটু পরেই কিন্তু পানিটা গরম হয়ে যাবে, যে তাপমাত্রা এখানে রোদের। চাইলে কিন্তু গ্যাসের চুলাতেও কিন্তু পানিটা গরম করা যেত। ভাবলাম রোদের গরমে যদি পানিটা গরম করি তাহলে হয়তো বা বেশি ভালো হয়, সেজন্যই পানি নিয়ে রোদের মধ্যে বসিয়ে দিলাম। তুমি কি এঁকেছো বেবির জন্য বলো তো আমাকে? এটা সান, এর এটা হোম, এটা ট্রি, আর এটা খার, আর এটা বেবি। বেবি, আচ্ছা। দিস বেবি এন্ড দিস ইজ লিভ এন্ড দিস ইজ, এখানে এগুলো পাতা, এগুলোর এখানে পাতা নাই, এই সবগুলো পাতা এখানে ফুলবে, বেবির এখানে ফুলবে। আমি গ্রিন কালার কিভাবে নিব? আমি এই কালার কেন নিচ্ছি? আমার কাছে তো কালার আছে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।